স্টুডেন্টস, আজ আমি দশম শ্রেণীর দ্বিতীয় চ্যাপ্টার গ্যাসের আচরণ, এই চ্যাপ্টারের একটি পার্ট গ্যাসের গতীয় তত্ত্ব, এটি সম্বন্ধে আলোচনা করব। এর আগে পার্ট ওয়ান এবং পার্ট টুতে আমি এর আগের অংশ অর্থাৎ বয়েল এবং চার্লসের সূত্র সংক্রান্ত যা যা আলোচনা সেইগুলো করেছি দুটো পার্টে। তোমাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। আজকে আমি আলোচনা করছি গ্যাসের গতীয় তত্ত্ব। কথাটার মধ্যে দেখো লুকিয়ে আছে গতি কথাটি। গ্যাসের মধ্যে আমরা কি জানি, আন্তঃআণবিক যে আকর্ষণ বল, অর্থাৎ অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল, সেটা কিন্তু খুব কম হয়ে থাকে। সেই জন্য কি হয়ে থাকে, গ্যাসের অণুগুলো সমগ্র পাত্রের মধ্যে কি হয়, সমগ্র পাত্রের মধ্যে কিছুটা বলতে পারি স্বাধীনভাবে এবং এলোমেলোভাবে ছুটে বেড়ায়। এই মূল বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যে আণবিক চিত্র গড়ে ওঠে তার তাপগতীয় চলরাশিগুলোর আচরণকে নিয়ে আমরা আলোচনা করব এই গতীয় তত্ত্বে। তাহলে এই গ্যাসের গতীয় তত্ত্বে কয়েকটা আমাদেরকে বিষয় জানতে হবে, যে বিষয়গুলি স্বীকার্য বিষয় হিসেবে পরিচিত। অর্থাৎ গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য বিষয়গুলি নিয়ে আমরা এর পরবর্তীতে আলোচনা করব। গ্যাসের গতীয় তত্ত্বের প্রথম স্বীকার্য বিষয়টিকে, যে কোনো গ্যাসই অসংখ্য অণু দ্বারা গঠিত। অণুগুলি গঠনগত ও আচরণগত দিক থেকে অভিন্ন হয়ে থাকে। অর্থাৎ যে কোনো গ্যাস কি হয়ে থাকে, অসংখ্য অণু দ্বারা গঠিত হবে, কিন্তু তাদের গঠনগত এবং আচরণগত দিক থেকে তারা অভিন্ন হবে। অর্থাৎ অক্সিজেনের আমি যদি গ্যাস নিই, তাহলে সে অক্সিজেন গ্যাস কিন্তু অসংখ্য অক্সিজেন অণু দ্বারাই গঠিত হবে, যাদের কিনা গঠনগত এবং আচরণগত দিক থেকে চরিত্রটা অভিন্ন হবে। গ্যাসের অণুগুলি কি হবে, নিরেট হবে, গোলাকার হবে এবং স্থিতিস্থাপক হবে। তৃতীয় নম্বর কি, গ্যাসের অণুগুলির মোট আয়তন পাত্রের তুলনায় নগণ্য হবে। অর্থাৎ আমার যদি এটা পাত্র হয়, তো আমার গ্যাসের অণুগুলো থাকছে, আমি ধরলাম এতগুলো, তাহলে দেখো পাত্রটির মধ্যে অণুগুলো যে আছে তাদের যদি আমি আয়তন ধরি আর পাত্রটির যদি আয়তন ধরি, কটা অণু ধরেছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, ধরো আমি 9টা এখানে অণু আছে গ্যাসে, তো এদের যা মোট আয়তন হবে, দেখতেই পাচ্ছো এদের আকার, তবুও আমি এটা পেনের সাহায্যে বুঝিয়েছি বলে এখানে দেখতেই পাচ্ছো অণুগুলোর মোট আয়তন কিন্তু অবশ্যই গ্যাসের যে পাত্রটা নিয়েছি তার আয়তনের কাছে খুবই নগণ্য। চতুর্থ নম্বর কি, গ্যাসের অণুগুলি সর্বদাই গতিশীল। অর্থাৎ গ্যাসের অণুগুলি কোনো সময়ই স্থির থাকে না, সর্বদাই তারা গতিশীল হয়ে থাকে। এই গতি কি হয়, স্বতঃস্ফূর্ত, বিরামহীন এবং সম্পূর্ণ অনিয়মিত। অর্থাৎ গ্যাসের অণু সর্বদা তার দিক কখনো এইদিকে যাচ্ছে, সেখান থেকে কখনো এইদিকে আসছে, কখনো এইদিকে যাচ্ছে, মানে অণুটির যে গতিপথ তা কখনোই নির্দিষ্ট নয়, সম্পূর্ণরূপে অনিয়মিত। পঞ্চম, গ্যাসের অণুগুলি সরলরেখায় বিভিন্ন বেগে বিক্ষিপ্তভাবে গতিশীল হয়। সরল রেখায় দেখো একটা বিন্দু থেকে আরেকটা, ধরো এ বিন্দু থেকে বি বিন্দুতে যাচ্ছে, পথটা কিন্তু সরল রৈখিক। আবার বি বিন্দু থেকে সি বিন্দুতে এলো, এখানেও কিন্তু পথটি সরল রৈখিক। অর্থাৎ গ্যাসের অণুগুলি দেখতে পাচ্ছি সরল রেখায় যাচ্ছে এবং বিভিন্ন বেগে। এ থেকে বি পথ যদি যায় 5 মিটার পার সেকেন্ড বেগে, তো দেখা যাবে বি থেকে সিতে আসছে হয়তো 7 মিটার পার সেকেন্ড বেগে। ষষ্ঠ অর্থাৎ 6 নম্বর স্বীকার্য বিষয়টি কি, না অণুগুলির মধ্যে পরপর দুটি সংঘর্ষের মাঝে দূরত্বকে মুক্ত পথ বলে। অর্থাৎ আমি যদি ছবিতে দেখাই, তাহলে
বুঝতে পারবে যে মুক্ত পথটা কি। ধরো আমি দুটো অণু নিয়েছি, 1 নম্বর অণু, 2 নম্বর অণু, এই অণুগুলো পরস্পরের মধ্যে সংঘর্ষ হবে, তাহলে এদের মধ্যে যখন সংঘর্ষ হচ্ছে, ধরো এ গিয়ে সংঘর্ষ করলো এখানে, 1 নম্বরের সাথে 2 নম্বরের সংঘর্ষ হচ্ছে, সংঘর্ষের স্থান কোথায় হলো, ধরো এখানে। এই ক্ষেত্রে দেখো তাহলে, তাহলে এখানে 1 এবং 2 এর মধ্যে যে পথটা, সেই পথটাকে বলা হবে কি, মুক্ত পথ। এই মুক্ত পথ কিন্তু সবসময় সরলরৈখিক হবে এবং এই পথে অণু সর্বদা সমবেগে চলবে। সমবেগ মানে যদি 5 মিটার পার সেকেন্ড বেগে চলে, তো 5 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকবে। আর পরপর দুটো সংঘর্ষের মাঝে গ্যাসের অণু যে গড় দূরত্ব অতিক্রম করবে তাকে বলা হবে কি, গড় মুক্ত পথ। 7 নম্বর, 7 নম্বর শিকার্য বিষয়টি কি, সংঘাতের মুহূর্ত ছাড়া, ধরো এই পাত্রে অণু আছে, গ্যাসের অণুগুলো আছে, ওদের মধ্যে যতক্ষণ না সংঘাত হচ্ছে সেই মুহূর্ত ছাড়া কিন্তু অণুগুলো বা পাত্র পাত্রের যে দেওয়াল তার মধ্যে কিন্তু কোনো রকমের আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না, মানে গ্যাসের অভ্যন্তরীণ যে শক্তিটা সেটা কিন্তু সম্পূর্ণরূপে কি না এই অণুগুলোর গতি শক্তি। এই গেল 7 নম্বর। 8 নম্বর স্বীকার্য বিষয় কি, গ্যাসের অণুগুলোর মধ্যে সংঘর্ষ সম্পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ, ধরো এই দুটো অণুর মধ্যে যে সংঘর্ষ হচ্ছে সেই সংঘর্ষ সম্পূর্ণরূপে কিন্তু স্থিতিস্থাপক। তাহলে 8 নম্বর স্বীকার্য বিষয় কি দেখলাম, গ্যাসের অণুগুলোর মধ্যে সংঘর্ষ যে হচ্ছে সেটা সম্পূর্ণরূপে স্থিতিস্থাপক, তাই সংঘর্ষের জন্য যে মোট ভরবেগ এবং গতিশক্তি কাজ করে সেটা কিন্তু সম্পূর্ণরূপে সংরক্ষিত হয়, অর্থাৎ ভরবেগ এবং গতিশক্তি সর্বদা এখানে সংরক্ষিত হয়ে থাকে। 9 নম্বর, গ্যাসের অণুগুলোর যে গড় গতিশক্তি, গড় গতিশক্তি, অণুগুলো তো সর্বদা গতি নিয়ে দৌড়চ্ছে, ওদের মধ্যে গতি থাকে, আমরা প্রথম থেকে দেখে আসছি গ্যাসের অণুগুলো কিন্তু সর্বদা গতিশীল, তো তাদের মধ্যে একটা গতিশক্তি থাকবে। এই গতিশক্তি কিন্তু গ্যাসের যে পরম উষ্ণতা ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করি তার সঙ্গে কিন্তু সমানুপাতিক। তাহলে গ্যাসের অণুগুলোর যে গতিশক্তি মোট, সেই মোট গতিশক্তিকে আমরা যদি গড় করতে পারি, সেই গড় গতিশক্তি কি হবে, পরম যে উষ্ণতা তার সমানুপাতিক হবে। এক্ষেত্রে কি হয়, আয়তন স্থির রেখে যদি আমি উষ্ণতা বৃদ্ধি করি তাহলে কিন্তু গ্যাসের চাপ বৃদ্ধি পাবে। আর কখন গ্যাসের চাপ আরেকটা ক্ষেত্রে বৃদ্ধি পাবে, যখন গ্যাসের অণুগুলো পাত্রের দেওয়ালে গিয়ে বেশি সংখ্যক ভাবে ধাক্কা দেবে তখন কিন্তু গ্যাসের চাপ বৃদ্ধি পাবে, অর্থাৎ গ্যাসের অণুগুলোর গড় গতিশক্তিও এই সময় বৃদ্ধি পায়। এইগুলোই হলো গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য বিষয়। এই সংক্রান্ত কোনো আলোচনা থাকলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও।